আভাস, সলোমনের হিতোপদেশ, তিনি দায়ুদের পুত্র, ইসরায়েল রাজ। এত দ্বারা প্রজ্ঞা ও উপদেশ পাওয়া যায়, বুদ্ধির কথা বোঝা যায়, উপদেশ পাওয়া যায় বিজ্ঞতার আচরণ সম্বন্ধে, ধার্মিকতা, বিচার ও ন্যায় সম্বন্ধে। অবোধ দিগকে চতুরতা প্রদান করা যায়, যুবক জ্ঞান ও পরিণামদর্শিতা প্রাপ্ত হয়, জ্ঞানবান শুনিবে ও পাণ্ডিত্যে বৃদ্ধি পাইবে, বুদ্ধিমান সুমন্ত্রণা লাভ করিবে। এত দ্বারা দৃষ্টান্ত কথা ও রূপক বোঝা যায়, জ্ঞানবানদের বাক্য ও তাহাদের সমস্যা বোঝা যায়। সদাপ্রভুর ভয় জ্ঞানের আরম্ভ, অজ্ঞানেরা প্রজ্ঞা ও উপদেশ তুচ্ছ করে। চেতনা বাক্য। বৎস, তুমি তোমার পিতার উপদেশ শুনো, তোমার মাতার ব্যবস্থা ছাড়িও না, কারণ সেই উভয়ে তোমার মস্তকের লাবণ্যভূষণ ও তোমার কণ্ঠদেশের হারস্বরূপ হইবে। বৎস, যদি পাপীরা তোমাকে প্রলোভন দেখায়, তুমি সম্মত হইও না। তাহারা যদি বলে, আমাদের সঙ্গে আইসু, আমরা রক্তপাত করিবার জন্য লুকাইয়া থাকি, নির্দোষ দিগকে অকারণে ধরিবার জন্য গুপ্ত থাকি, পাতালের ন্যায় তাহাদিগকে জীবন্ত গ্রাস করি, গর্তগামীদের ন্যায় সর্বাঙ্গীন গ্রাস করি, আমরা সর্বপ্রকার বহুমূল্য ধন পাইব, লুটিত দ্রব্যে স্বস্বগৃহ পরিপূর্ণ করিব, তুমি আমাদের মধ্যে একজন অংশী হইবে, আমাদের সকলেরই এক তোরা হইবে। বৎস, তাহাদের সঙ্গে সেই পথে চলিও না, তাহাদের মার্গ হইতে তোমার চরণ নিবৃত করো, কারণ তাহাদের চরণ অনিষ্টের দিকে দৌড়ে, তাহারা রক্তপাত করিতে বেগে ধাবমান হয়, জাল পাতা হয় অনর্থক কোনো পক্ষীর দৃষ্টিগোচরে, আর উহারা আপনাদেরই রক্তপাত করিতে লুকাইয়া থাকে, আপনাদেরই প্রাণ ধরিতে গুপ্ত থাকে, পরধন অপহারক সকলেরই এই গতি, সেই ধন তৎগ্রাহকদেরই প্রাণ নষ্ট করে। প্রজ্ঞার আহ্বান। প্রজ্ঞা বাহিরে উচ্চস্বরে ডাকে, চকে চকে নিজ রব ছাড়ে, সে জনাকীর্ণ পথের মস্তকে আহ্বান করে, নগরদ্বার সকলের প্রবেশস্থানে নগরে সে এই কথা বলে, অবধেরা আর কতদিন নির্বুদ্ধিতা ভালোবাসিবে, নিন্দুকেরা কতদিন নিন্দায় রত থাকিবে, হীনবুদ্ধিরা কতদিন জ্ঞানকে ঘৃণা করিবে, তোমরা আমার অনুযোগে ফিরো, দেখো আমি তোমাদের উপরে আমার আত্মা সেচন করিব, আমার কথা তোমাদিগকে জ্ঞাত করিব, আমি ডাকিলে তোমরা অসম্মত হইলে, আমি হস্ত বিস্তার করিলে কেহ মনোযোগ করিলে না, কিন্তু তোমরা আমার সমস্ত পরামর্শ অগ্রাহ্য করিলে, আমার অনুযোগ শুনিতে চাহিলে না, এই জন্য তোমাদের বিপদে আমিও হাসিব, তোমাদের ভয় উপস্থিত হইলে পরিহাস করিব। যখন ঝটিকার ন্যায় তোমাদের ভয় উপস্থিত হইবে, ঘূর্ণবায়ুর ন্যায় তোমাদের বিপদ আসিবে, যখন সংকট ও সংকোচ তোমাদের কাছে আসিবে, তখন সকলে আমাকে ডাকিবে, কিন্তু আমি উত্তর দিব না, তাহারা সযত্নে আমার অন্বেষণ করিবে, কিন্তু আমাকে পাইবে না, কারণ তাহারা জ্ঞানকে ঘৃণা করিত, সদাপ্রভুর ভয় মনোনীত করিত না, আমার পরামর্শে সম্মত হইত না, আমার সমস্ত অনুযোগ তুচ্ছ করিত, তাই তাহারা স্ব আচরণের ফল ভোগ করিবে, স্ব কুপরামর্শে উদর পূর্ণ করিবে, ফলে অবোধের বিপদগমন তাহাদিগকে বধ করিবে, হীনবুদ্ধিদের নিশ্চিন্ততা তাহাদিগকে বিনষ্ট করিবে। কিন্তু যে জন আমার কথা শুনে
সে নির্ভয়ে বাস করিবে, শান্ত থাকিবে, অমঙ্গলের আশঙ্কা করিবে না। আমেন।